আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, হযরত জর্জিস আলাইহিস সালামের জীবনীর পঞ্চম পর্বে আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ। গত পর্বে আমরা সর্বশেষ শুনেছিলাম বাদশাহ দাদিয়ান হযরত জর্জিস আলাইহিস সালামকে কেটে টুকরো টুকরো করে সমুদ্রে ফেলার নির্দেশ দিয়েছিলেন। বাদশাহ দাদিয়ান হযরত জর্জিস আলাইহিস সালামকে টুকরো টুকরো করে সমুদ্রে ফেলে দেবার নির্দেশ করল এবং সঙ্গে সঙ্গেই বাদশাহের হুকুম পালিত হল। কিন্তু হযরত জর্জিস আলাইহিস সালামের পবিত্র দেহের টুকরোগুলো সমুদ্রে ফেলা মাত্র এক অদৃশ্য আওয়াজ হল, হে সমুদ্র, আল্লাহ পাকের নির্দেশে জর্জিসের পবিত্র দেহের টুকরোগুলো একত্রে করে তীরে পৌঁছে দাও। সমুদ্র আল্লাহ পাকের নির্দেশ পালন করল, আর তখনই হযরত জর্জিস আলাইহিস সালাম তার আগের রূপ ধারণ করে জীবিত অবস্থায় উঠে দাঁড়ালেন। এই অপূর্ব দৃশ্য দেখে কাফিরগণ বিস্ময়ে বলতে লাগল, জর্জিসের খোদাই সম্ভবত আবার তাকে প্রাণ দান করল। হযরত জর্জিস আলাইহিস সালাম তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা আমার আল্লাহ পাকের এই অসীম শক্তি দেখেও কি তার প্রতি ঈমান আনবে না? তারা বলল, জর্জিস, তুমি বারবার আমাদেরকে তোমার খোদার প্রতি ঈমান আনতে বলে অনর্থক কষ্ট ভোগ করছ, বরং তুমি আমাদের দেবদেবীর পূজা করলে শান্তিতে থাকতে পারবে। আমরা তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তুমি আমাদের দেবদেবীর পূজা করলে আমরা সকলে তোমাকে আমাদের নেতা বলে মেনে নিব। হযরত জর্জিস আলাইহিস সালাম বললেন, আমি যত কষ্টই ভোগ করি না কেন, প্রকৃত এবং সত্য আল্লাহকে পরিত্যাগ করে তোমাদের অলীক দেবতার পূজা আমি করব না। হযরত জর্জিস আলাইহিস সালামের মুখে এমন জবাব শুনেও কাফিরগণ সব জায়গায় একটা মিথ্যা খবর প্রচার করল যে জর্জিস আমাদের দেবদেবীগণের পূজা অর্চনা করতে রাজি হয়েছে। তারা তাকে বাদশাহের দরবারে নিয়ে গেল। বাদশাহ বলল, শোনো জর্জিস, এতদিন আমরা তোমার উপর বহু অত্যাচার করেছি, এখন থেকে তোমার উপর আর কোনো অত্যাচার করা হবে না। তুমি আমার রাজপ্রাসাদে অবস্থান করবে। পক্ষান্তরে ভণ্ড কাফিরদের প্রচারণা শুনে তার ভক্ত অনুসারীগণ খুবই চিন্তিত ও বিচলিত হয়ে পড়েছিল। হযরত জর্জিস আলাইহিস সালাম কোনো কথা না বলে বাদশাহের রাজ দরবারেই রয়ে গেলেন। রাতে তিনি নামাজ আদায় করে অত্যন্ত মধুর সুরে পবিত্র তাওরাত পাঠ আরম্ভ করলেন। তা শ্রবণ করে বাদশাহের স্ত্রী অত্যন্ত মুগ্ধ হল। ইতিপূর্বে সে আর কোনো দিন তৌরাতের বাণী শ্রবণ করেনি। বাদশাহের স্ত্রী ওই বাণীর প্রতি আকৃষ্ট হয়ে তখনই তার নিকট উপস্থিত হয়ে সত্য ধর্ম গ্রহণ করল। যাই হোক, বাদশাহ দাদিয়ান হযরত জর্জিস আলাইহিস সালামকে দেবদেবীর পূজা করতে বললে তিনি বললেন, মন্দিরে গিয়ে দেবদেবীকে আমার নিকট আসতে বলো। বাদশাহ বলল, তারা তো পাথরের তৈরি, তারা এখানে আসবে কিভাবে? হযরত জর্জিস আলাইহিস সালাম বললেন, গিয়ে আমার কথা বলে দেখো না, অবশ্যই তারা চলে আসবে। হযরত জর্জিস আলাইহিস সালামের কথা সত্যি তাদেরকে বলা হলো। আশ্চর্যের বিষয় এই যে এই কথা বলা মাত্রই মূর্তিগুলো নড়ে উঠল। প্রধান মূর্তিটির নাম ছিল নাকলুন, সে আগে আগে চলতে লাগল, আর অন্যান্য মূর্তিগুলো তার পিছনে পিছনে চলে হযরত জর্জিস আলাইহিস সালামের নিকট এসে উপস্থিত হল এবং সব মূর্তিগুলো তাকে সালাম জানিয়ে সম্মান প্রদর্শন করল। হযরত জর্জিস আলাইহিস সালাম প্রধান মূর্তিটিকে জিজ্ঞেস করলেন, আমি কে তা কি তোমরা বলতে পারো? মূর্তিটি জবাব দিল, আপনি আল্লাহ পাকের নবী। হযরত জর্জিস আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাকের প্রকৃত পরিচয় বলো তো। মূর্তিটি উত্তর করল, তিনি একক, অদ্বিতীয় এবং নিরাকার। অতঃপর হযরত জর্জিস আলাইহিস সালাম মূর্তিগুলোর প্রতি ইঙ্গিত করল এবং তারা একসাথে সকলে মাটিতে লুটিয়ে পড়ল। এ সময় বাদশাহের স্ত্রী সমবেত সবাইকে সম্বোধন করে বলল, তোমরা সকলে অবিলম্বে হযরত জর্জিস আলাইহিস সালামের আল্লাহ পাকের প্রতি ঈমান এনে নিজেদের কৃত পাপের জন্য তার দরবারে ক্ষমা প্রার্থনা করো, নতুবা এই মূর্তিগুলোর মতো তোমরাও ধ্বংসপ্রাপ্ত হবে। হযরত জর্জিস আলাইহিস সালামের নিকট মূর্তিগুলোর এই রকম অবনতি স্বীকার এবং তাকে সম্মান প্রদর্শন, বিশেষত খোদ, তার স্ত্রী ইসলাম গ্রহণ প্রভৃতি কারণে বাদশার মেজাজ ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। বাদশাহ তার স্ত্রীকে বলল, দীর্ঘদিন যাবৎ আমরা জর্জিসের কত রকমের কেরামত, মায়া ও ছলনা দেখেও
তার কথা বিশ্বাস আনতে পারিনি। অথচ তুমি মাত্র একদিনের ভেলকিবাজিতেই নিজের ধর্ম বিসর্জন দিলে। বাদশার স্ত্রী বলল, তোমার অদৃষ্ট খারাপ বলেই নিয়ত নিরাকার আল্লাহর প্রতি তুমি ঈমান আনতে পারলে না, কিন্তু ভাগ্যে কল্যাণ নিহিত আছে বলেই আমার দ্বারা সত্য ও খাঁটি আল্লাহ পাকের প্রতি ঈমান গ্রহণ করা সম্ভব হয়েছে। স্ত্রীর কথা শুনে বাদশা দাদিয়ান ক্রোধে জ্বলে ওঠে। তখনই রানীকে শুলে চড়িয়ে হত্যা করার নির্দেশ দিল। তার নিষ্ঠুর আদেশ সঙ্গে সঙ্গে পালিত হল। বাদশার স্ত্রী আল্লাহ পাকের নাম উচ্চারণ করতে করতে শহীদ হয়ে গেলেন। এ সময় হযরত জার্জিস আলাইহিসসালাম আসমানের দিকে দৃষ্টিপাত করে আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ, আপনি তো সব কিছু দেখছেন, এখন আপনি আমাকে আপনার কাছে নিয়ে যান। হযরত জার্জিস আলাইহিসসালামের দোয়া আল্লাহ পাকের দরবারে পৌঁছাতে না পৌঁছাতেই একটি ভীষণ আগুনের শিখা নেমে এসে কাফিরদেরকে গ্রাস করতে উদ্যত হল। কাফিরগণ ধারণা করল যে হযরত জার্জিস আলাইহিসসালামের দোয়ার ফলেই তাদের প্রতি এই বিপদ অবতীর্ণ হচ্ছে। সুতরাং ক্রোধে তারা সে মুহূর্তেই তরবারির আঘাতে তার পবিত্র মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলল। আল্লাহ পাক এবার হযরত জার্জিস আলাইহিসসালামকে শহীদ হিসাবে বরণ করে নিলেন। আর এদিকে পাপিষ্ট কাফিরগণ রক্ষা পেল না, তারা সেই আগুনের শিখায় বেষ্টিত হয়ে জ্বলে পুড়ে প্রাণ বিসর্জন দিল। কিন্তু ইতিপূর্বে যে প্রায় 30,000 লোক ঈমান এনেছিল আল্লাহর রহমতে, তারা সকলে নিরাপদে বেঁচে রইল, তাদের প্রতি কোনো বিপদ আসল না। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।